রাকিবের শরীরে একদিন আগে যে ব্লাড দেওয়া হয় তার অবস্থানটা কেমন ছিল দর্শক দেখুন। আসলে এমন অবস্থানে মা তার সন্তানকে দেখে কতটুকু সাহায্য করতে পারবেন, নাকি বাবা? সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা উদ্যান। এর আগে আমরা যে প্রতিবেদনটি করেছিলাম রাকিবের আম্মুর, তখন ছিল বিহারি ক্যাম্পে। ভাড়া না দিতে পারার কারণে হলো তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আজ তিনি এমন একটি বাসাতে হয়েছেন যে বাসায় না আছে খাট, না আছে বিছানা, একটা ফ্লোরের ভিতরে একটা মাদুর বিছিয়ে তিনি ওর জীবন যাপন করছেন। সন্তানের এমন একটি রোগ যে সন্তানের শরীরে ব্লাড উৎপন্ন হচ্ছে না, প্রতি মাসে মাসে ব্লাড দিতে হচ্ছে, যেখানে খাবারের টাকাই জোটে না তাদের, দুবেলা দুমুঠো ঠিক মতন খেতেই পারে না। জামাই রিক্সা চালিয়ে যে টাকাটি উপার্জন করে সেই টাকার মধ্যে সমিতিতে ঋণের দায়ে সুদের টাকা দিতেই তাদের শেষ হয়ে যায়। আসলে মা যেমন অসুস্থ তেমনি রাকিবও অসুস্থ। মা যখন সন্তানের চিকিৎসা করতে পারেনি তখন কিন্তু নিজেই কয়েকবার সুইসাইড করতে চেয়েছিলেন। আর রাকিবের নানুকে এমন অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে যে তার যে নানা ছিল সে নানা তাকে প্রচণ্ড টর্চারিং করতেন। যেমনি মায়ের ভালোবাসা পায় নাই রাকিবের মা, আর তেমনি মাও রাকিবকে বাঁচাতে গিয়ে এতটাই কষ্ট করতে হচ্ছে, এমন অবস্থানে আমরা দর্শকের আগে একটি প্রতিবেদন করেছিলাম। দেশের বাইরে থেকে এক ভাই আমাদের কাছে যখন ফোন করলেন যে ভাই, একটি অসহায় পরিবারকে আমি সহযোগিতা করতে চাই। ঠিক তার এক ঘন্টা আগেই রাকিবের মা বলেছে, ভাই আমার বাসায় চাল নেই, আমি যে রান্না করে আমার সন্তানকে খাওয়াবো আমি কিছুই করতে পারছি না। সমিতির লোক আমার বাসার সামনে এসে বসে আছে, আমাকে বাসা থেকে বের করতে দিচ্ছে না। আমার সন্তানকে অসুস্থ আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি সেটাও করতে পারছি না। তাৎক্ষণিকভাবে সে বাইটিকে বলি, বলার পর সে বাইটি রাকিবের আম্মুকে 5,000 টাকা দেয়। সমিতির লোক টাকাটি নিয়ে যায়। তার বাসায় রান্না যে বাকি যে কয়টা টাকা ছিল সে দিয়েই রান্না বান্না চলে। দর্শক, আমরা এসব বিষয়গুলো শুনব রাকিবের আম্মুর কাছ থেকে। আমরা শুনবো তাদের জীবনের গল্পগুলো এখন এই মুহূর্তে কি অবস্থানে রয়েছে, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বোন কেমন আছেন আপনি? জি তো আছি, আল্লাহর দোয়ায়। আমাদেরকে এর আগের প্রতিবেদনে কিন্তু আপনি বলেছিলেন যে আপনার সন্তানের কি সমস্যাগুলো, আজকে একটু বলবেন আপনার কি সমস্যা আপনার সন্তানের? কারণ এই প্রতিবেদন হয়তো অনেকে দেখেনি বা আগের প্রতিবেদনটা দেখেনি, এই প্রতিবেদনটা দেখবে, একটু বলবেন বোন। জি, আমার ছেলের সমস্যা হচ্ছে ওর রক্ত, মানে রক্তকণিকা অনেক সূক্ষ্ম, রক্ত ধারণ করতে পারে না, ওর শরীরে রক্ত দেওয়া লাগে এবং ওর পা ফুলে যায়, মুখ ফুলে যায়, প্লাস হচ্ছে ওর এখান থেকে মানে মুখের ভিতরে ঘা হয় প্রচুর, মুখের দুধটাও টেনে খেতে পারে না। আর এটা এখন ওর মুখে ইয়া দেওয়া আছে অবশ্য, লাল ওই কি বলে ওই মেরিলের মতো যেটা ওর এখানে দেওয়া থাকে, নইলে সবাই এসে দেখলেই টোকে যে ওর কি সমস্যা কি সমস্যা। আপনি আমাকে একটু বলেন তো, এই যে আপনার মায়ের যে অবস্থাটি আমরা দেখেছি, যে আপনার মাকে হলো এক কথায় মেরে ফেলা হয়েছে, আপনি আমাদের ক্যামেরার পেছনে যে কথাগুলো বলেছিলেন, আর আপনাকে বাসা থেকে কেন বের করে দিয়েছে আমাদের বিষয়গুলো যদি একটু বিস্তারিত বলতেন। মানে আমি আমার মা যেদিন মারা যায় সেদিন আমাকে বলা হয় যে আমার মা মেডিকেলে আমার মাকে যে নিয়ে যাবে অ্যাম্বুলেন্সের টাকা নিয়ে, আমার বাবা 2 টাকা খরচ করবে না বলে দেওয়া হয়। পরে আমার হাজবেন্ড ওখান থেকে মানে অফিস থেকে ওই বেতন থেকে কাটার জন্য টাকা নিয়ে আসে, টাকা ওখান থেকে নিয়ে ওখান থেকে বিকাশ করে, আমি জানি না, আমার মা অসুস্থ আমি জানি না। পরে আমার বাসায় আসছে, বাসায় এসে আমার হাজবেন্ড বলে যে এরকম এরকম তোমার আম্মু অসুস্থ, তোমার আম্মুকে হচ্ছে যে 25,000 টাকা দিছে। তো আমি একটু রাগারাগ করলাম যে তুমি কেন টাকা দিছ, রাগারাগ করলাম এই কারণে যে আমার হাজবেন্ড বাবার বাসায় কোনোদিন যায়নি, প্লাস হচ্ছে বাবার কাছ থেকে কোনো কিছু কোনোদিন হেল্প পায় নাই। একটু রাগলাম যে এমনও হতে পারে আমি যদি হাসি খুশি থাকি
আমার হাজবেন্ড একটু মনে মনে বলবে যে আমার বউ চাইতেছে আমি তাকে দেই। আমি চাই না যে আমার হাজবেন্ড আমার বাপ মাকে দিক, কেন চাই নাই যে এটাও কিন্তু 2 দিন পরে কথা উঠবে যে শ্বশুর শাশুড়ির জন্য করতেছে, মায়ের জন্য কিছু করতেছে না। এই কারণে আমি ওর সাথে অনেক গন্ডগোল করি, ওখানকার সবাই জানে। তুমি আমার মায়েরে টাকা দিছো কেন? তোমার মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তুমি আমার মায়েরে টাকা দিবা কেন? আমার মাও অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, আমার শাশুড়ি বিছানায়। আমরা আপনার শাশুড়ির কথাগুলো শুনবো, কিন্তু আপনি আমাকে একটা বিষয় বলুন তো, যে আপনার সন্তানের মানে এলো চিকিৎসা করতে গিয়ে আপনি কেন সুইসাইড করতে গেলেন? আমি পারতেছিলাম না, মেডিকেলে নিয়ে গিয়ে মেডিসিন নিতে পারতেছিলাম না, বাসায় আসছিলাম গোসল করার জন্য, পরে মানে কোনো দিক পাচ্ছিলাম না, ননদের কাছে গেলে ননদের মানে টাকা ধারের বদলে এতগুলো কথা শুনে। তারপরে যখন আবার ডলারে বলি যে আপা টাকা যেহেতু নাই তো আমার কিছু গয়না আছে, এই গয়নাগুলা দেখেন কেউ যদি নেয়, তো আমার ননদ নিজেই নেয়। প্রথম যখন টাকা চেয়েছেন ধার টাকা দেয়নি, আমাকে বলে আমার কাছে টাকা নেই, কিরা কাটে। তার বসে কিরা কাটার দরকার নেই, না থাকলে তো জোর করার নেই, কিরা কাটে অনেক কসম কাটে, আমার কাছে টাকা নেই, এই নেই সেই নেই। পরে যখন আমি বলি যে ঠিক আছে আপা, ওনার সামনে আমি চেনটা খুলি, সবকিছু খুলে যখন ওনাকে বলি যে আপা দেখেন যদি কাউকে পান যেগুলো বেচে আমাকে টাকাটা দেন, তো উনি আমাকে আমার সামনে ইয়া থেকে ওনার লকার থেকে আমাকে 8,000 টাকা বের করে দেয়। আচ্ছা আপনার ননদ কেমন, আপনার স্বামীটা কেমন? আমার স্বামী এক কথায় সোনার টুকরা। কেন? যে আমি এটা মানে আমি আমি আমার পক্ষ থেকে বলি যে আমার হাজবেন্ড আল্লাহ যখনই হোক না কেন, ওনার আমি মনে করি যে ওনার কোনো পাপ নেই। আমার কাছে মনে হয় যেটা স্ত্রী হয়ে কেন পাপ নেই, যে স্ত্রীর জন্য এতটা করতে পারে, তার নিজের বাসস্থান নষ্ট করে দিতে পারে, তার চাকরি নেই, সে চাকরি করতো, আজকে সে রিক্সা চালায় খাওয়ায়, এরকম সৎ স্বামী কারো হয় কিনা আমি জানি না। আপনাদের যে মানে বিহারি ক্যাম্পে যে বাসাটা ছিলেন সেই বাসাটা কি বিক্রি করে দেওয়া হয়েছে? বাসা থেকে যে জিনিসপত্র গুলো ছিল সেগুলো নিয়ে কেন আসতে পারেননি? ও এটা তো আমি আসতে পারি নাই, সেটা হচ্ছে যে এখানে আমার 14,000 টাকা মানে যেখান থেকে আমি বর্তমানে আসছি এটা ভাড়া ছিলাম, এখানে আমার 14,000 টাকা আটকে গেছে, এবং কি রুমটা আমার ননদের, সেই জন্য মানে ওই জিনিসপত্র গুলো সব রেখে দিয়েছে। আর কিছু বলতে গেলে আমার মা আগে ধরে এই মুহূর্তে যে আপনি আজকে যে ডাক্তারের কাছে নিয়ে গেছেন আপনার সন্তানকে, কি বলেছে ডাক্তার? ডাক্তার ওই যে ইসিজি ইইজি টেস্ট করতে দিছে, আর ওর মেডিসিন একটা দেখাই দিছে আগের কাগজে, যে মেডিসিনটা খাওয়াতে মানে আগে যেটুকু পরিমাণ খাওয়াইতে একটু বাড়াই দেওয়ার জন্য। আপনার মানে যে মেডিসিন গুলা খাওয়াবেন সেই মেডিসিন কেনার মতো কি এই মুহূর্তে আপনাদের কাছে কোনো টাকা পয়সা আছে? জি না, যা মেডিসিন আছে এটাই। তারপরে এখন আমার পুরা ঘর খুঁজলেও কয় টাকা পাবেন আমি জানি না, ওর বাবার পকেটে হয়তো বা। যে ঘরে বিছানা ছাড়া আর কিছু নাই, ঘরটা খুশবু কি করে, সব তো পাশে বাড়ির যে ইটের মানে দেয়াল ছাড়া আর কিছুই নেই। আপনি আমাকে একটা বিষয় বলেন তো, যে আপনার যে অবস্থানটি এই মুহূর্তে, আপনার স্বামী যে আমরা এর আগে দেখেছিলাম একদিন আমার সাথে দেখা হয়েছে রাস্তায় রিক্সা চালাতে যখন দেখলাম, তার হাতে ম্যাচ হয়ে গেছে, তার হাতে মানে ঠোঁট ফুটে রক্তাক্ত অবস্থা হয়ে গেছে। আজকে এরকম ও যখন প্রথমে যায় রিক্সা চালাইতে, ওর হাতের দিকে তাকাই না, আমার খাবার ঢুকতো না ওকে। আমি এটাও বলি যে তোমাকে যদি আমি কোনোদিন নিজ চোখে দেখি রিক্সা চালাইতে, মনে হয় ওদিনে হার্ট অ্যাটাক করে মারা যাবো। আপনার স্বামী তো রিক্সা চালাতে পারতো না, কিন্তু সে রিক্সা চালাতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। জি, ওটা বুকে ব্যথা হয়েছিল, ব্যথা পাওয়ার পরে আজকে 4 দিন হয়েছে ওই বুকে ব্যথা নিয়ে আবার রিক্সা চালাইতে দেয়। তো আমার ননদে ফোন দিচ্ছে সকালবেলা, যখন ওকে ওখান থেকে বাসে পাঠিয়ে দেওয়া হয় রিক্সা গ্যারেজে রেখে, আমার ননদ বারবার কল দিতেছে কিরে কিস্তি কই, কিস্তি নিয়ে আয়, তো বলতেছে এরকম এরকম পড়ে গেছিলাম। তো আমাকে বলতেছে যে আমি কি করব, আমার তো কিছু করার নাই, এখন টাকা কোথা থেকে পারবি, কারো কাছ থেকে হলেও ধার দেনা করে আমাকে টাকাটা দে। তো ওদিন আমি বললাম যে আপা এখন তো সম্ভব না, কারণ ওরই তো অবস্থা খারাপ, আমার তো ঘরে আর কামাই করার মতো লোক নেই, বা আমি যে কারো কাছে হাত পাতবো, কারো কাছে ধার চাইবো, ওরকম কেউ নাই। আমরা আসলে কি বলবো মানে দর্শক, আমরা রাকিবের
মানে হাতে যে মোবাইলটি, সেটা আমি মোবাইলটি দিয়েছি এই কারণে, কারণ হলো ও প্রচণ্ড কান্না করছিল, ওকে থামানো যাচ্ছিল না, সে কারণে আমার মোবাইল দিয়ে একটি কার্টুন দেখায় মানে হলো তাকে রেখেছি। আমি যখন আসি তখন সে ভাত খাবে বলে, তাকে ভাত দিয়েছে, শুধুমাত্র দু নালা খাওয়ার পর খাওয়া শেষ। তার মুখে কিন্তু একবারে ঘা হয়ে আছে, মুখের মানে মুখমণ্ডলটা পুরো সাদা হয়ে থাকে, এমন অবস্থার মানে আসলে কি বলবো দর্শক। আমরা আরেকটু জিজ্ঞেস করি এ বোনটিকে যে যে সমিতি থেকে টাকাটা নিয়েছে কত টাকা সমিতিতে পাবে, কত টাকা বা সুদ দিতে হয়, সে বিষয়গুলো একটু জানি। বোন আপনি আমাকে একটু বলেন তো যে কত টাকা সুদ, সুদের টাকাটা নিয়েছেন সমিতি থেকে, আর সেই টাকাটা কেন নিয়েছিলেন? যেটা সেভ সেভ থেকে তোলা হয়েছে এটা কত টাকা সুদ দেয় জানি না, মানে তিনটা, একটা হচ্ছে সেভ সেভ, একটা হচ্ছে শক্তি, একটা হচ্ছে ঠেঙামারা, 50-50 করে 1,50,000 টাকা। 50-50 করে 1,50,000 টাকা, টাকাগুলো কেন নিয়েছিলেন? টাকাগুলো নিয়েছিলাম ওই আমার ছেলের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসা করার জন্য। জি, কিন্তু সন্তান তো এখনো সুস্থ করতে পারেননি। জি না, আপনি আমাকে বলেন সেখানে ইন্টারেস্টটা কত দিতে হয়, প্রতি মাসে কত টাকা সুদ দিতে হয় সেখানে? প্রতি মাসে হিসাব না, ওটা ওটা আমাকে দিতে হয় প্রতিদিন। প্রতিদিন? জি, মাসে তো আমার পক্ষে সম্ভব না। প্রতিদিন কত করে? প্রতিদিন হচ্ছে যে 300 করে জমা দেয় আমার ননদের হাতে, 300 টাকা করে জমা দিতে হয়। উনি দায়িত্ব নিয়েই আমাদেরকে হচ্ছে যে উনি লোনটা ইয়া করে, মানে একজন যার বাড়ি থাকতে হবে এরকম তাকে দিয়ে, মানে সে হচ্ছে জামিনদার, যেটাকে যে আমি আমি শোধ না দিলে, গ্যারান্টার হতে হবে। হ্যাঁ, আমি শোধ না দিলে ওকে দিতে হবে। আমার কাছে এসে যদি না পায় তো তার বাসা, তার বাসায় গিয়ে হচ্ছে যে মানে সমিতি যারা আছে সবাই গিয়ে ওর বাসায় ঝামেলা করবে। 1,50,000 টাকা? জি। তো 1,50,000 টাকা মানে হলো আপনার হলো প্রতিদিন 300 টাকা করে হলেও দিতে হয়, সপ্তাহে দিতে হয় কত? সপ্তাহে না, 300 করে হচ্ছে যে আমার হচ্ছে প্রতিদিনই জমা দিতে, শুক্র শনি নেই না, প্রতিদিনই দিতে হবে আমাকে, মানে প্রতিদিন 300 টাকা করে দিতেই হবে, মানে প্রতিদিন আমি 300 করে দিব, সে হচ্ছে মাস হিসেবে তার হাতে দিবে, মানে সেটা হলো মানে দেশ, মানে হলো 300 টাকা করে দিবেন ঠিক আছে, কিন্তু সেই টাকাটা কি আসল টাকার থেকেও কাটবে নাকি মানে হলো এটা এটা শুধু সুদ, এটা হচ্ছে যে আসল টাকাটা, মানে সুদ সুদটা যাবে, মানে হচ্ছে যে বুঝাবো কি করে, তার মানে হলো প্রতিদিন 300 টাকা করে হলো আপনার আসল টাকা দিতে হয়, আর লাভ দিতে হয় কত? লাভ দিতে হয় মাসে 2,000, 2,000 টাকা। তো এই পর্যন্ত 1,50,000 কত টাকা বাকি আছে? আর 1,50,000 ওটা টোটাল হিসাব করে, মানে কতদিন হয়েছেন এইভাবে টাকাটা দিচ্ছেন? এটা হচ্ছে 6 মাস, 6 মাস পর্যন্ত দিতেছেন এবার, কিন্তু 6 মাস পুরাটা দিতে পারি না, মানে এমনও গেছে যেটা শুধু লাভটা দিছি, লাভটা দিছেন আসল টাকাটা দিতে পারেন, দিতে পারেন এরকম, মানে বাচ্চার অবস্থা খারাপ হয়ে গেল তো। তাহলে মানে কি আপনাদের কি মানে 50,000 টাকার মতন কি আসল টাকা দেওয়া হয়েছে মনে করেন? 50,000 মনে হয়, 50,000 টাকার মতন টোটাল হিসাব আমার জানা নেই, ওটা হয়তো বা খাতা ওই করতে বুঝে যাবে। দর্শক জানি না আসলে যেভাবে টাকাটা মানে হলো সুদের উপরে টাকাটা দিতে, এই মুহূর্তে তার সন্তানকে চিকিৎসা করবে নাকি মানে সুদের টাকাটা দিবে আসলে তারা নিজেরও জানে না। আমরা একটু জিজ্ঞেস করি দর্শক যে তার যে শাশুড়ি যে অসুস্থ তার কি অবস্থান, তার যে অন্যান্য সন্তানরা কি ধরনের প্রতিপালন করেছেন, কতটুকু সেবা যত্ন করেছেন, নাকি চিকিৎসা ছাড়াই তিনি মারা গিয়েছেন, আমরা সে বিষয়গুলো একটু জানি। বোন আপনি আমাদেরকে একটু বলেন তো, আসলে আমরা তো অনেক কথাই শুনলাম, আপনি আমাকে একটু বলেন তো যে আপনার সাথে যে যোগাযোগ করবে সে মাধ্যমটা কি রয়েছে? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারটা একটু বলুন। 01-74-18-18-624। এই নাম্বারটা কি বিকাশ করা? জি বিকাশ। এই নাম্বারে কি সরাসরি যোগাযোগ করতে পারবে? জি নাম্বার। আমরা কিন্তু বোন আপনার যখন হলো খুবই খারাপ অবস্থান তখন সেই মুহূর্তে কিন্তু এক প্রবাসীর কাছে ফোন করে বলেছিলাম, আপনি কি তিনি সহযোগিতা করেছেন? জি, আমাকে উনি ফোন দিয়ে 5,000 টাকা দিছিলেন, এবং কি ওই 5,000 টাকা দেওয়ার পরে পরে আমি সেটা সম্মতি দিই 2,400 টাকা। তারপরে আমার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ ছিল তার বুকে ব্যথার জন্য, ওখানে কিছু টাকা মানে এমনি মেডিসিন নেই, প্লাস হচ্ছে আমার ঘরে খাবার ছিল না, সেই চাল ডাল এটা সেটা কিনে তারপর রান্না করি। আজকে কি রান্না করতে পেরেছেন? জি আসলে
আমার এমনও দিন গেছে আমি এই যে ইউটিউবে আসার পর থেকে, নইলে আমি কখনো কারো কাছ থেকে না খেয়ে থাকলে হাত মানে বলতাম না যে আমি না খেয়ে আছি। আমার প্রতিবেশী একদিন অনেক কান্না করে, মানে কান্না বলতে এতটাই কান্না করে আমার সাথে, আমাকে জড়ায় ধরে। সেটা হচ্ছে যে আমার বাসায় খাবার নাই, ওরা রাত 12টার সময় আসতো, ক্যাম্পে ছিলাম, তো উনি দোকান করে, তো ওনার বাসার মানে ওনার রুমে ইয়েতেই থাকতাম, আমার ননদের বাসায় থাকার আগে ওখানে ছিলাম। তো আমার বাচ্চা খুব কান্না করতেছে খাওয়ার জন্য, তো আমার পাতিলে দুটো ভাত নাই যে আমি আমার বাচ্চাকে দেবো। তো এই পর্যায়ে আমি বাচ্চারা অনেক চেষ্টা করতেছি বোঝানোর জন্য যে দোকানে গেলে আমার বাকি হবে, বাকিটা আমার কখন দিতে পারবো না পারবো, উনি হয়তো আমাকে রাস্তায় গেলে হয়তো বলবে যে তোমার কাছে 1 টাকা পাইতাম। এটার জন্য আমি বাচ্চাকে সান্ত্বনা দিতেছি, বুকে দুধ খাওয়াইতেছি, পরে আমার বাচ্চা থামতেছে না, মানে খুব ক্ষুধা লাগছে হয়তো বা মেডিসিন খাওয়ায়, পরে এতটাই কান্না করতেছে, পরে উনি আমার গেটে এসে বাড়ি দেয় যে তুমি সারাদিন গেট বন্ধ করে থাকতেছো আর তোমার বাচ্চা তো কান্না করতেছে কেন। তো আমি চুপচাপ মানে কি বলবো বুঝতে পারতেছি না, তো উনি নিজেই বাসার মধ্যে ঢুকে আমার পাতিল দেখে, উনি জানে যে আমার হাজবেন্ড এখন রিক্সা চালায়। পরে উনি দেখার পরে উনি কান্না শুরু করে দেয়, কান্না শুরু করে বলে কি যে তোমার জন্য আল্লাহ আমাকে জান্নাত নসিব করবে না। বললাম এই কথা বললেন কেন আপা? তো বলতেছে আল্লাহ বলছে যে পাড়া প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে আমার খাবারটা কখনো হালাল হবে না, মানে এরকম উনি বলছে, যদি আমার রক্তের কেউ না। তো উনি কথাটা বলাতে মানে আমার কান্না থামতেছে না। তো আমি বললাম যে মানে কয়জনের কাছে কয়দিন আমি খাবার নেব, কয়দিন আমি খাবার নিয়ে খাওয়াবো বাচ্চাকে বা আমি নিজে খাবো। তো উনি পুনরায় মানে কিছু খাবার নতুন করে বানায় আমার ছেলেকে দেয়, মানে ওই খাবারটা দিল না কারণ ওই সময় মেডিকেল থেকে আবার নিয়ে আসছে ওকে, প্রায় আমাকে মেডিকেলে যেতে হয় নিয়ে আসতে হয়। তারপরে হচ্ছে যে উনি আমাকে বললো যে তুমি নিচে আসো, তো আমি নিচে গেলাম, দোকান থেকে আমাকে কিছু চাল দেয়, বলে যে তুমি নিয়ে যাও সমস্যা নেই, আমি খাতায় লিখে রাখতেছি আস্তে আস্তে দিবা। তো যাই হোক, উনি হয়তো বা আমার কোনো জন্মে আপন, এই কারণে উনি চাল দিছে আমাকে এবং কি ডাল দিছে, তারপর সেটা নিয়ে এসে রান্না করছি। আপনি আমাকে একটা বিষয় বলুন তো, আপনার সন্তানের যে ডাক্তার চিকিৎসা করার কথা বলছিল, তো এখন কি অবস্থা, মানে কতটুকু চিকিৎসার মধ্যে মানে সে সুস্থ হয়ে যেতে পারে? এটা বলছে ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, যেখানে আপনাদের খাওয়ারই চলে না, কিভাবে বাইরে নিবেন? সেটাই দেশে চিকিৎসা করার মানে কি অপশন রয়েছে? মানে দেশে অপশন বলতে কি আমাকে হয়তো বই মেডিসিনের উপর রাখতে হবে আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা, এর থেকে বেশি আমরা তো জানি, যতটুকু জানি আপনি একজন মুসলমান, আপনার স্বামী বিহারি, আপনারা কি সম্পর্ক করে বিয়ে করেছেন? সম্পর্ক বলতে আমার হাজবেন্ডের সাথে আমার প্রথম পরিচয়, দ্বিতীয়বার আমরা বিয়ে করছি। আর বিয়েটা করছি বলতে আমি তো বাসায় থাকতাম না বিয়ের আগে, আমি থাকতাম হচ্ছে দিনাজপুর সদরে, সদরে জি আমি পড়ালেখা করতাম ওখানে। আসলে বাবার টর্চারের জন্য আমার আম্মু আমাকে দিনাজপুর সদরে রেখে যায়, মেচে থাকতাম, ম্যাচে থেকে ক্লিনিকে জব করতাম, ওই ক্লিনিকে জব দিয়ে আমার পড়ালেখা চলছে। আপনার মা যে মানে সেটা তো আমরা শুনলাম যে বাবা কতটা টর্চারে, আসলে দর্শক আমরা কি বলবো যে এমন অবস্থানে মানে বোনটি বাবা এতটাই টর্চার করতো মাকে, মেয়ে হয়ে সে হলো সদরে থাকা লাগতো তার পড়াশোনার জন্য। জীবনে মানুষ এতটা কষ্ট করতে পারে, এতটা দুঃখের মধ্যে বড় হতে পারে সেটা জানে না। বাক্য চক্রান্তে তার স্বামীটি হয়তো ভালো হয়েছে, ভালো পাওয়ার কারণে সব কষ্ট দুঃখের মধ্যেও তার অন্তত একটুখানি স্বস্তি বোধ, তার স্বামীও কিন্তু এতে মানে সে বিহারি কিন্তু সে মুসলমান, তার যে স্বামী বিহারি কিন্তু সে মুসলমান, ওই বিহারি ইয়েতে থাকার কারণে তার ভাষাগত বিষয়গুলো বিহারিদের মতনই ভাষা, সে বাংলা তেমন ভালোভাবে কথাগুলো বলতে পারে না। আর আজকে চেয়েছিলাম আমরা তাকে সামনে নিয়ে আসতে, আমরা পরবর্তীতে যে ভিডিওটাতে আমরা চাইব এই বোনের স্বামীকে আমরা নিয়ে আসতে, যে একজন স্ত্রী যখন স্বামীর কথা এত ভালো বলে না জানে সেই জানে কত ভালো, এত কষ্টের মধ্যেও কিন্তু স্ত্রী এবং পুত্রকে ছেড়ে যাননি, নিজের যে বিটে মাটি ছিল ঢাকার শহরে শুধু সন্তান আর স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে শেষ করে অবশেষে সমিতির কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে
সেই ঋণের বোঝা এখনো বয়ে বেড়াচ্ছে। রিক্সা চালিয়ে যেখানে সংসারই চলে না মানুষের, সেখানে ছেলের চিকিৎসা, বউয়ের চিকিৎসা, নিজের চিকিৎসা, ঘর ভাড়া, এ কি করে সম্ভব? প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা রয়েছেন, তারা যদি এই বোনটিকে 1 টাকা করেও আপনারা দেন, হয়তোবা এই বোনটি সেই টাকাটা দিয়ে তার যে ঋণ আছে ঋণটা দিয়ে সন্তানের চিকিৎসা করে অন্তত ভালোভাবে চলতে পারবে। অত বড় কিছু হতে চান না, দালান কোটা ও গাড়ি বাড়ি কিছুই চান না। শুধুমাত্র আমরা অনেক অসহায় পরিবারের প্রতিবেদন করেছি, তাদের ভিতরে অনেকের ভিতরে অনেক ত্রুটিমূলক কিছু দেখেছি, লোভ কাজ করছে। আমরা এই বোনটির ভিতরে কিন্তু সেই লোভ কিছু দেখি। দর্শক, এই বোনটির জন্য অন্তত মা হারা বাবা হারা এমন একটি মেয়ে যে তার নিজের সন্তান এখন চিকিৎসা না করতে পেরে সে নিজে সুইসাইড করতে চেয়েছিলেন। জানি না আসলে তার জীবনের লাইফগুলো কি ও কোথায় গিয়ে দাঁড়ায়। আপনারা একটুখানি যদি সহযোগিতা করেন দর্শক, এই বোনটির নাম্বারে যদি তাকে নাম্বারে যোগাযোগ করতে কখনো না পান, আমাদের চ্যানেলের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন, আমরা তাদের সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেব। দর্শক, পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, দিন শেষে সারাদিনে একটি ভালো কাজ যদি অন্তত করেন সেটুকু থেকে যাবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খারাপ বিষয়গুলো থাকলেও মনে অন্তত দূর হয়ে যাবে। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।